তো দেখ ফার্স্ট যেটা আসছে তোদেরকে ফার্স্ট টপিক যেটা পড়াবো সেটা হলো থার্মোমেট্রি ঠিক আছে লেখ থার্মোমেট্রি থার্মোমেট্রিতে কি আসে ইন জেনারেলি ইন জেনারেলি যেটা আসে সেটা হলো টেম্পারেচার স্কেল ঠিক আছে আজকে থার্মোমেট্রি আর থার্মাল এক্সপেনশন এই দুটো টপিক পড়াবো দুটো ইজি টপিক না টেম্পারেচার স্কেল কী করে বের করতে হয় মেনলি কী কী স্কেল ইউজ করি ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি ফারেনাইট ক্যালভিন অ্যান্ড রয়মারটা ইউজ হয় বাট এই তিনটে মেনলি ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি ফারেনাইট আর ক্যালভিন এগুলোতে ইউজ করা হয় করা হয় না ক্যালভিন তাই তো এবার এদের মধ্যে আমি চেঞ্জ করবো কী করে দাতকে আমি ডিগ্রি সেন্টিগ্রেডের ভ্যালু দিলাম ফিফটি তুই সেটাকে ফরেন চেঞ্জ করবি কী করে বা ফরেনেরটাকে কেলভিনে লিবি কী করে চেঞ্জ করবি তোকে দেখতে হবে তাই তো তো দেখ কী লিখবি তোদের কাছে হোমওয়ার্ক দেওয়ার মতো কিছু আছে তো হ্যাঁ আছে হোমওয়ার্ক আমি গ্রুপে পাঠিয়ে দেবো তোরা প্রিন্ট করবি একটা ফাইল বানাবি ওই ফাইলে আমি যা যা দিচ্ছি সবগুলোকে প্রিন্ট করতে থাকবি আর ক্লাস নোটটা অবশ্যই রাখবি এটা তোদেরকে ক্লাস টুয়েলভে প্রচুর বেনিফিট দেবে ক্লাস ইলেভেন বা টুয়েলভে গিয়ে তো তিনটে জিনিস আমি আগে লিখবো ডিগ্রি সেন্টিগ্রেডের লোয়ার মোস্ট যেটা স্কেল মানে স্কেল কত থেকে স্টার্ট হয় জানা আছে জিরো কত দূর যাই তাই তো এটা জি এখানে লিখবি এল আর এখানে লিখবি ইউএফপি এল পি ইজ লোয়ার ফিক্স পয়েন্ট এল পি ইজ লোয়ার ফিক্স পয়েন্ট বা আইস পয়েন্ট বা আইস পয়েন্ট আর ইউএফপি হচ্ছে আপার ফিক্স পয়েন্ট आकार अपार फिक्स बा स्टीम पॉइंट ওকে এবার লিখবি এল এ পি কত হয় ডিগ্রি সেন্টিগ্রেডে জিরো আর ইউপি কত হয় হানড্রেড এটা লিখবি জিরো এটা লিখবি হানড্রেড সেন্টিগ্রেড হলে ঠিক আছে আচ্ছা জিরো ডিগ্রি জিরোই লিখছি আমি যেহেতু ডিগ্রি সেন্টিগ্রেড লিখে দিয়েছি ফারেন্টে কী হয় এটা চেঞ্জ হয়ে যায় ফারেন্টে লোয়ার সিক্স পয়েন্ট কত থার্টি টু আপারটা কত টু হানড্রেড ওয়ান আর কে না 273 373 এইগুলো কিন্তু খেয়াল রাখতে হয় ঠিক আছে 273 আর 373 ঠিক আছে লে কনভারশন তাহলে কনভারশন কনভারশনতে কি করে করবি x - লোয়ার ফিক্স পয়েন্ট আপার ফিক্স পয়েন্ট - লোয়ার ফিক্স পয়েন্ট वाई माइनस लोअर फिक्स पॉइंट अपार फिक्स पॉइंट माइनस लोअर फिक्स पॉइंट लिख हम बोल ची? Lek, सब बोझ आगे फॉर्मूला फर्मुलटा क्वेश्चन लिख क्वेश्चन दिए बुझी लेख एक्सप्रेस Express eighty degree centigrade into Fahrenheit. না এটা কী করে করবো না এইট্টি ডিগ্রি সেন্টিগ্রেড একটু ফারেনাইট যদি বলে এক্সের জায়গায় আমি কী লিখব এইটটি এইট্টি ডিগ্রি সেন্টিগ্রেড বলেছি তাহলে এই পুরোটাকে এইটা যখন তুই লিখবি এই পুরোটাতে তো ডিগ্রি সেন্টিগ্রেড যেন মাথায় থাকে লোয়ার ফিক্স পয়েন্ট ডিগ্রি সেন্টিগ্রেডের লোয়ার ফিক্স পয়েন্ট কত আবার ফিক্স পয়েন্ট কত বুঝে গেছিস হ্যাঁ সেতুকাল একটু ওয়াই লোয়ার ফিক্স পয়েন্ট কত ফারেন্টে চেঞ্জ করছি বুঝতে পারছি কী হচ্ছে নিজেদের টু হানড্রেড টুয়েলভ মাইনাস থার্টি টু ঠিক আছে বাবা কোশ্চেন লিখ নেক্সট বলি হুম সলভ করবি করে নে হ্যাঁ ডিগ্রি ফারে নাইট বলতে হবে নেক্সট বলি নেক্সট যদি দেখি তাহলে কোয়েশ্চেন লেখ একটা দেখবিটারি স্কেল অ্যান আরবিটারি স্কেল আরবিটারি মানে যে কোনো নাবিটারি স্কেল আইস পয়েন্ট মাইনাস টোয়েন্টি ডিগ্রি আইস পয়েন্ট মাইনাস টোয়েন্টি ডিগ্রি माइनस ट्वेंटी डिग्री सेंटीग्रेड, एंड स्टीम पॉइंट the stream point is 80 degree centigrade 180 degree centigrade, 180 degree not centigrade 180 degree actually -20 degree -20 degree and 180 degree when the when when that particular when that particular thermometer reads reads 5 degree then find out then find out the reading in degree centigrade দেখ কীভাবে করবি না ছিল কি আরবিটারি স্কেলটা তুই এক্স ধর এক্স মাইনাস লোয়ার সিক্স পয়েন্ট লোয়ার ফিক্স পয়েন্ট কত ছিল মাইনাস টোয়েন্টি কত ছিল এইটটি ওয়ান কত হবে জিজ্ঞেস করেছিল তাই তো

वैल्यू ऑफ के लिखे जाए वी एल यू ओ एफ अरे एल ई ओ एफ एक टू तो गैप टैप दिए लेख सेंटीग्रेड स्केल एंड रॉयमर स्केल आर इक्वल हाँ आर आर ओ वाई एम आर लिखना रॉयमर रेमर आर की एक्चुअली आर ई आर आई एम आर तो ठीक है अच्छा डजेंट मैटर ठीक है वेयर वेयर रॉयमर स्केल व रॉयमर स्केल लोअर टेम्परेचर अपर फिक्स पॉइंट इज एट्टी एंड लोअर इज जीरो व रॉयमर स्केल अपर फिक्स पॉइंट इज एट्टी एंड यूएफी एट्टी एंड लोअर इज जीरो लोअर इज जीरो देख फोर फाइव फोर नाइन थ्री आज के पूरो बड़ो चाप चल चे हम यूट्यूब पे चढ़ो नहीं क्यों लोग यूट्यूब पे चढ़ो नॉक ही तो स्क्रू टाइट बारा की तोर का चिड़िया जब फागुन जीन स्टेज से तो यूज़ कर नहीं नॉक ये स्क्रू टाइट कोच्चे हम बस

তাহলে এক্স ফিজিক্যাল টু কথা আসছে তাহলে ফোর ওয়াই এক্সটা কোন স্কেল ধরেছি রয়মার আর ওয়াইটা কোন স্কেল ধরেছি হুম বাস তাহলে ফাইভ এক্সেস গেল যদি ফোর ওয়াই হয় তো এক্সের জায়গায় জিরো বাসা এক সেকেন্ড হ্যাঁ কখন দুটো ইকুয়াল হচ্ছে দুটো ইকুয়াল মানে দুটোকে এক্স লিখতে হবে দুটোকে এক্স লিখতে হবে দুটো ইকুয়াল মানে তাই তো এগুলো ফোর এক্স তখন হতে পারে যদি এক্সের হলে জিরো হয় তাই তো তাহলে এক্সিস গেল জিরো হলে তখনই পসিবল আদারওয়াইজ পসিবল না দেখ এছাড়া আরও অনেকটা থার্মোমিটার আছে যেমন যেমন হচ্ছে রেজিস্ট্যান্স থার্মোমিটার লিখে নেয় রেজিস্ট্যান্স থার্মোমিটার প্রেসার থার্মোমিটার রেজিস্টেন্স থার্মোমিটারটা কী হয় কীভাবে কাজ করে বা প্রেসার থার্মোমিটার করে কাজ করে বা মার্কারি থার্মোমিটার তিনটে লিখবি রেজিস্টেন্স থার্মোমিটার প্রেসার থার্মোমিটার অ্যান্ড মার্কারি থার্মোমিটার রেজিস্ট্যান্স প্রেসার মার্কারি মার্কারিতে কী হয় মার্কারি থার্মোমিটার কী হয় তুই যত টেম্পারেচার দিস ওর লেন্থ কী হয় বাড়তে থাকে তাহলে এখানে টি সমান লিখবি এল টি মাইনাস এল জিরো বাই এল হড্রেড মাইনাস এল জিরো ইন্টু হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড এটা কিসের জন্যে মার্কারি মার্কারির লেন্থ আর অরিজিনাল লেন্থের উপর ডিপেন্ড করা আমি একটা কোশ্চেন দিচ্ছি কোয়েশ্চেন দিলে তুই বুঝতে পেরে যাবি ঠিক আছে এল মানে এল জিরো মানে 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 টি ডিগ্রিতে কত লেন্থ ছিল এল জিরো মানে জিরো ডিগ্রিতে কত লেন্থ ছিল লিখলে লিখে না সাইডে টি ইজ দ্য লেন্থ টি ডিগ্রি টেম্পারেচার

at some temperature. If if the length at zero degree was thirty <laughs> centimeter. Hmm. If the length at zero degree, if the length at zero degrees the length at uh, 10 degree centigrade and if the if the length at zero degree is uh, 10 centimeter 10 degree, 10 centimeter in the length at zero degrees 10 centimeter and 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 uh, and at 100 degrees 80 সেন্টিমিটার তাহলে কী করে করবি তো টেম্পারেচার বের করতে বলেছে লেন্থ টি এটা তুই জানিস কত কত জানিস কত সেন্টিমিটার দেওয়া আছে থার্টি জিরোতে কত দেওয়া আছে রে টেন দেওয়া আছে একশোতে কত দেওয়া আছে মাইনাস টেন ইন্টু হান্ড্রেড মানে কত ডিগ্রি দেখাচ্ছে টি ইসিক্যাল টু থ্রি থার্টি মাইনাস টেন থার্টি মাইনাস টেন টু কত হচ্ছে ঠিক আছে পুরো সাউন্ডগুলো ক্যাচ করে নেই থার্টি মাইনাস টেন এজিকালটা টোয়েন্টি এইট্টি মাইনাস টেন এজিকালটা করো সেভেন্টি ইন্টু হান্ড্রেড জিরো জিরো কাটবে টু হান্ড্রেড বাই সেভেন অ্যান্সার টু হান্ড্রেড বাই সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি সেন্টিগ্রেড অবশ্যই ঠিক আছে लिखे जी हम्म हो गया तो एवं रेजिस्टेंस टेम्परेचर টেচার কী হবে একই রকমই এর একটা কোয়েশ্চেন লিখে দেয় হম টেম্পারেচার মানে কি ধর রেজিস্টেন্স না টেম্পারেচার রেজিস্ট্রেশানিস রোদ রোদ বাংলায় যদি বলি রেজিস্টেন্স না টেম্পারেচার সাথে চেঞ্জ হয় যত টেম্পারেচার বাড়ে রেজিস্টেন্স বাড়ে যত টেম্পারেচার কমে রেজিস্টেন্স কমতে থাকে বোঝা গেছে তো এখানেও সেম জিনিস হয় জিরো ডিগ্রিতে যে রেজিস্টেন্সটা থাকবে টি ডিগ্রিতে সেটা থাকবে না বোঝা গেল যত আমি চেঞ্জ করবো তাদের তত হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হতে থাকে ক্লিয়ার তো একই রকমই প্রসেস এমন কিছু সে রেজিস্ট্রেন্স এটা কোনো মেটেরিয়ালের হতে পারে ওয়ারে রেজিস্ট্রেন্স হয় ইনজেনারালি ওয়ারে রেজিস্ট্রেন্স হয় ঠিক আছে বুঝতে পারলি একটা কোশ্চেনই কোশ্চেন করে না তাহলে যখন বলছি একটা কোশ্চেন করে হুম রেজিস্টেন্স টেম্পারেচার বলে কোনো কিছু টেম্পারেচার হয় না রেজিস্টেন্স টেম্পারেচার তো বলিনি রেজিস্টেন্স টেম্পারেচার বললাম হ্যাঁ না বলে একটা কোয়েশ্চেন লিখ রেজিস্টেন্স টেম্পারেচার বলেছি হ্যাঁ না রেজিস্টেন্স টেম্পারেচার স্কেল লিখ রেজিস্টেন্স টেম্পারেচার স্কেল আচ্ছা 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 রেজিস্টেন্স টেম্পারেচার স্কেল বা রেজিস্টেন্স থার্মোমিটার রেজিস্টেন্স থার্মোমিটার ঠিক আছে আচ্ছা নেক্সট লিখবি কোয়েশ্চেন লিখবি লেখ তাহলে একটা লেখ रेजिस्टेंस ऑफ ए प्लैटिनम रेजिस्टेंस थर्मोमीटर क्वेश्चन ले रेजिस्टेन्स ऑफ ए प्लैटिनम रेजिस्टेंस थर्मोमीटर एट जीरो डिग्री सेंटीग्रेड इज रेजिस्टेंस थर्मोमीटर एट जीरो डिग्री सेंटीग्रेड इज टेन डिग्री सेंटीग्रेड

কি লিখেছিস প্লাটিনাম হাত সারা একটু হ্যাঁ দেখ দেখ প্লাটিনাম থার্মোমিটার না প্ল্যাটিনাম কী বলেছি আমি প্লাটিনাম রেজিস্টেন্স থার্মোমিটার অ্যাট জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ইজ টেন ওহোম हाँ जी टेन ओम, हाँ लाइक इफ टेम्परेचर कोंटर इफ टेम्परेचर कोंट ऑफ रेजिस्टेंस इज

रेजिस्टेंस ऑफ ए प्लेटिनम रेजिस्टेंस थर्मोमीटर है टेन डिग्री सेंटीग्रेड इज टे नो जीरो डिग्री सेंटीग्रेड इज टे नोम इफ टेम्परेचर क्वेश्चन ऑफ रेजिस्टेंस इज फाइव इंटू टेन माइनस टू फाउ डिग्री सेंटीग्रेड इफ टेम्परेच ऑफ रेजिस्टेंस इज फाइव इंटर माइनस टू फट डिग्री सेटीग्रेड देन फाइंड आउट दैन फाइंड आउट

টেম্পারেচার কোয়েশন অফ রেজিস্টেন্স এটাকে কী দিয়ে ডিনোট করায় আলফা দিয়ে কী ডিনোট করে আলফা আলফা দিয়ে কালকে কী হয় আর হান্ড্রেড মাইনাস আর জিরো বাই আর জিরো ইন্টু হান্ড্রেড ঠিক আছে এটা হচ্ছে আলফা বুঝতে পারলি হ্যাঁ ফর্মুলা বুঝতে পেরেছিস আর হান্ড্রেড মাইনাস আর জিরো বাই আর জিরো ইন্টু হান্ড্রেড না এটা কোথা থেকে আসছে আমি বলেছিলাম যে রেজিস্টেন্স টেম্পারেচার সাথে কী হয় চেঞ্জ হয় একটা জিনিস সবসময় খেয়াল রাখবি একটু এদিকে লিখে নেই নেইগুলো আটটি এর মানেটা কি শুনবি আগে আগে শুনবি তারপর লিখবি আটটি দিকে হলো আর জিরো ওয়ান প্লাস আলফা টি আটটি লেগ আটটি ইজ রেজিস্টেন্স অ্যাড এনি টেম্পারেচার লেগ আটটি ইজ রেজিস্টেন্স অ্যাড এনি টেম্পারেচার

टेम्परेचर कोएफिशिएंट प्रेसेंट रेजिस्टिविटी रजिस्ट्री पे थी और माने कि सब बोलवो, ठीक है जी ट्वीट कर बोलवो। देख। এটা বুঝতে পেরেছিস কী হলো আলফাটা হচ্ছে যে বললাম না যে টেম্পারেচার বাড়ালে কি হবে রেজিস্টেন্স কি হবে বাড়বে বা চেঞ্জ হবে এটা কিভাবে চেঞ্জ হবে সেইটা কে ডিটারমাইন করে আলফা বুঝেছিস হ্যাঁ আচ্ছা তোকে আলফা তোকে এখানে বের করতে বলেছে কি রেজিস্ট টি ডিগ্রিতে কত রেজিস্টেন্স এটা বের করতে বলেছে তাই তো দেখ তুই টিয়ের ভ্যালু কত জানিস টি তোকে দেওয়া আছে কত দেওয়া আছে কত ডিগ্রিতে বের করতে বলেছে তোকে থার্টি না বুঝতে পারছিস না এটা বুঝতে পারছিস কোশ্চেনটা বুঝতে পেরেছিস তোকে বলেছে যে থার্টিতে কত রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স দেওয়া ছিল তোকে টেম্পারেচার বের করতে বলছিলো এখন টেম্পারেচার দেওয়া আছে তোকে কী বের করতে বলছে তাহলে টি থার্টি বসালি আর টিটা বের করতে হবে আর জিরো কত দেওয়া আছে বল আর জিরো কত দেওয়া আছে আর হান্ড্রেড দেওয়া আছে না নেই কিন্তু 5 ডিগ্রি সেন্টিগ্রেডটা वाला r100 দেওয়া আছে নেই কিন্তু আলফা দেওয়া আছে দেখ তুই কি করতে পারিস তুই এখান থেকে r100 কি লিখতে পারিস α * r0 * 100 এরকম তুই এখান লিখতে পারিস সমান r100 + r0 তাহলে এই r0টা কি -r0 আসে সারি a - r0টা এখানে লিখিয়ে যায় + মানে তুই আর হান্ড্রেড কী পাচ্ছিস আর জিরো ওয়ান প্লাস কত না পাচ্ছিস না পাচ্ছিস না এই ফর্মুলাটা তোকে মনে রাখতে হবে ক্লাস টেনে গিয়ে পড়বি ধর আটটি ইজিক্যাল আর জিরো স্যার এইটা এটা আপনি আলাদা কেন বলছেন আটটি মানে রেজিস্ট্যান্স অ্যাট এনি টেম্পারেচার কোনো টেম্পারেচারে যদি রেজিস্ট্যান্স আটটি বলি টি এর জায়গায় আমি কত বসাচ্ছি কত বসাচ্ছি ওয়ানের জায়গায় ওয়ান প্লাসের জায়গায় প্লাস আলফার জায়গায় আলফা টি এর জায়গায় আবার কত বসাচ্ছি বুঝতে পারলি না পারলি না দেখ কোনো প্রবলেম আছে সিওত অনে মিত্র দেখ সিওর তো বলো দাদারা নাম কি মিশাল অসুবিধা আছে কোনো নেই তো তাহলে আট আর হান্ড্রেড সমান আর জিন ওয়ান প্লাস আলফা ইন্টু হান্ড্রেড লিখতে পারি তো হ্যাঁ আচ্ছা তাহলে আর হান্ড্রেডের জায়গায় তুই কি বসাবি এটা বসাবি আর হান নিচে দেখ এই যে এইখানটায় এটা এটা লিখছিলাম তো এখানে আর এর জায়গায় তুই তাহলে কী বসাবি বল জিরো আলফা α 100 তাই তো মানে আর জিরো প্লাস α বুঝতে পারলি না না আর একটা অলরেডি কী আছে মাইনাস আর জিরো আর কাটবে থার্টি rt মাইনাস হান্ড্রেডটা টা হান্ড্রেড আর জিরো কত দেওয়া আছে টেন দেওয়া আছে আর আলফা কত দেওয়া আছে না আলফা হচ্ছে টেম্পারেচার কুইপসেন্ট অফ রেজিস্টেন্স যেটা সেটাই যাবে মাইনাস টু তাই তো তাহলে এটা কে যাবে সরি টেন মাইনাস টু মানে কি ওয়ান বাই হান্ড্রেড হান্ড্রেড ওয়ান বাই হান্ড্রেড কেটে যাবে টেন পরে থাকে টেনটা ওইদিকে গেলে কত হয়ে যাচ্ছে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড প্লাস টেন কত হয়ে যাবে ten into five कारण तो five into ten to the minus two

এর মানে হচ্ছে যে টেম্পারেচারের সাথে কী করে রেজিস্ট্যান্স চেঞ্জ হয় সেটা হচ্ছে আলফা আলফা কী হয় সিম্পল জিনিস আর টি ইজিক্যাল টু আর নট ওয়ান প্লাস আলফা টি আর তুই বলিস স্যার এই ফর্মুলা জানলেই তো হতো এইটা জানার তো কোনো দরকার ছিল না আর এইখানে টি এর জায়গায় একশো বসানো তাহলে আর হান্ড্রেড আর জিরো ওয়ান প্লাস আলফা টি টি এর জায়গায় কী হতো একশো বসবে তো এইখান থেকে ঘুরে তো আবার এটা পাচ্ছি তাই তো তাই তুই হয় এটা মনে রাখ আর এটা মনে রাখ তাহলেই তুই আলফা পেয়ে যাবি বুঝতে পারলি সেটা পুট করে দিবি কোয়েশ্চেন শেষ বোঝা গেছে নেক্সট তোরা কটাই নিতে আসতে বলেছিস কটাই ছুটি থার্মাল এক্সপেনশন এই পেনসিলের লিখতে ভাল লাগে আমার তেমনি পেন্সিলে লিখতে ভাল লাগে নেক্সট লাইক থার্মাল এক্সপেনশন ফার্স্ট লিখবি লিনিয়ার এক্সপেনশন কে লিখবি লিনিয়ার এক্সপেনশন ठीक है प्रथम के लिए भी लीनियर एक्सपेंशन वो तो के l t = l 0 1 r t = r 0 1 + α t লিখেছিলাম না একটু আগে r এর জায়গায় কি আছে l l t = l 0 1 + α t ঠিক আছে l t = l 0 1 + α t বড়িটা তো খুব সুন্দর দেখতে বড়ি কালারটা ভালো না হ্যাঁ বাবা ক্লাস করছিল না l t = l 0 1 + α t ঠিক আছে আচ্ছা লিনিয়ার এক্সপ্যানশন মানে কি মানে ধরুন এটা একটা জিনিস এটা একটা জিনিস এইটা হচ্ছে এর জিরো ডিগ্রিতে এর এল জিরো আমি তাহলে টি ডিগ্রিতে লেন্থ কত ধরছি আমি তাহলে এখান থেকে আমি এটা পাবো তাহলে কতটা বেড়েছে এখানে এ জায়গায় বলো ডেলটা এল যতটা বাড়ছে সেটাকে কি বলো ডেল্টা এল এটা এই সাইনটাকে বলে ডেল্টা তোরা জানিস আশা করি ডেল্টা ডেল্টা মানে চেঞ্জ ডেল্টা মানে চেঞ্জ হ্যাঁ তাহলে তুই কি লিখতে পারিস এখান এলটি টি ফিজিক্যালটা কি আসছে পারিস লিখতে এলটি মাইনাস এল জিরো পারি তো

ডিটার সাইড আলফা ডেল্টা হুম আলফা ডেল্টা টি আই ফাইন্ড ইট জিরো হুম এইগুলো রিইউজ করতে এটা জানি ইউজ করতে রিইউজ করতে ভালো আচ্ছা হয়ে বায়ো মেটালিক স্ট্রিপ বায়ো মেটালিক স্ট্রিপ যখন বায়ো মেটালিক স্ট্রিপটা खींचেনি ধরে নে এটা হচ্ছে তোর বাড়িতে হিটার আছে হিটার বা গিজার যাই বলিস সেটা দেখবি একটা সাডেন টেম্পারেচার যাওয়ার পর অটোমেটিক্যালি কী হয়ে যায় বন্ধ হয়ে যায় কী করে বন্ধ হয় দেখ বলছি বলতে হবে না এরকম একটা সার্কিট কানেক্টেড ধরে নেই ঠিক আছে তুই যখন এটাকে হিট দিচ্ছিস হিট দিচ্ছি কারেন্ট মানে হিট দিচ্ছি তো হিট দিলে ধরেন ভেতরের দিকে আছে আয়রন আর বাইরের দিকে আছে কপার কপার মানে তুই কী জানিস কপার মানে দামা তাই তো ভেতরের দিকে আছে আয়রন আয়রন অ্যালুমিনিয়াম ধরনের ঠিক আছে আয়রন ধরছি অ্যালুমিনিয়াম দিচ্ছি আচ্ছা আলফা কার জন্যে বেশি আলফা কপারের আলফা অ্যালুমিনিয়ামের থেকে অনেক বেশি তাহলে কোনটা বেশি এক্সপেনশন হবে যার আলফা বেশি সেই হবে মানে কপারটা বেশি এক্সপেন্সিন হবে যে এক্সপেনশন হবে সে সবসময় এরা বায়ো স্ট্রিপে বাইরের দিকে থাকে কেন বাইরের দিকে থাকে দেখ একটা এরকম ছিল ধরনের এটাকে যদি বেন্ড করিস এটা বাইরের দিকে আছে সেটা বড়ো হবে যেটা ভেতর দিকে আছে সেটা ছোটো হচ্ছে না তাহলে কার বেশি এক্সপেন্সিন হবে কপারের তাহলে কপারটা কোন দিকে থাকবে দিয়ে এরা এরা বেন্ড হয়ে গিয়ে কীরকম হয়ে যাবে অনেকটা এরকম হয়ে যাবে কপারটা বাইরে ঠিক আছে তাহলে কপারটার সাথে কি আর এই পয়েন্টটা টাচ আছে টাচ না থাকলে সার্কিটটা কী থাকবে সার্কিটটা কী হয় ব্রেক করে যাবে টাচ না থাকা মানে কি সেই জায়গাটা ডিসকানেক্ট হয়ে গেলো ডিসকানেক্ট থাকা মানে সার্কিটটা ব্রেক করে গেলো ব্রেক করা মানে সেইখান থেকে কিছু যাবে না কারেন্ট যাবে না বুঝতে পেরেছিস তোদের আছে না এগুলো তোর কি আছে তোদের সিলেবাসে नहीं नहीं ठीक है एम एस टी एगुला छे हीट सेवन एम एस टी एगुला पर दिन होवे एवल लेग सरफेस एक्सपेंशन सरफेस एक्सपेंशन आपने टेबल में लिखी तो थी सरफेस से तो पढ़ना के पठाओ किला

वाले एरियल बस सुपरफिशियल एक्सपेंशन लिखे चीज बस आर्फेस एक्सपेंशन है कि वापस सुपरफिश इधर देखिए ना এরিয়া কী হচ্ছে বেড়ে যাচ্ছে এ ছিল এখন এ এ বেড়ে গেছে ঠিক আছে বা আগে আগে ধরনের এ নট ছিল এখন কত হয়ে গেছে এ টি ধরতে পারিস বা কিছু আচ্ছা ডেল্টা এলটা তুই কী পেলি একটু আগে এল নট আলফা ডেল্টাটি তাহলে এখানে ডেল্টা এটা কী পাবি এনট একই রকমভাবে আলফার বদলে আসবে বিটা আচ্ছা বা এ টি আগেরটার মতো শুধু আলফার বদলে কী চলে আসছে মিটা আচ্ছা এখানে ডেলটাটি ছিল না না ডেল্টাটি ছিল আচ্ছা এখানে না টিয়ের বদলে ডেলটা টি লেক ডেলটাটি লেখাটা সবথেকে ভালো জিনিস ডেলটাটি মানে চেঞ্জ ইন টেম্পারেচার টিয়ের বদলে ডেলটা টি লেক অ্যাকচুয়ালি টিটাও একই টিটাও মানে ইনক্রিজ টেম্পারেচার আর ডেলটা মানে টেম্পারেচার লেখাটাই বেশি যুক্তিযুক্ত लिखते हुए इडियटों में ये नोट ओन प्लस बीटा डेल्टा डी पर इसे लिखते अच्छा तो hmm. बीटा वाला नजी हम बीटा बीटा, so, बीटा বিটা মানে হচ্ছে লাইক আলফা আলফা জায়গায় আগেরটাতে চলে যাওয়া আলফা ইজ দা লাইক আলফা ইজ দ্য কোয়েফিসিয়েন্ট অফ আগেরটা আগেরটাই লিনিয়ার লিনিয়ারে আলফা ইজ দ্য কোয়েফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন কোয়েফেশেন্ট অফ লিনিয়ার এক্সপেনশন অ্যান্ড

नाम गामा अरे अल्फा बीटा गामा अल्फा बीटा गामा आप फोर डायमेंशनल लेवल की करोगे हालात बने

এই তিনটে এক্সপেনশন আজকে থাকলো পরের দিন আমি এদের রেশিওগুলো বের করব আর আজকে এরপরে আরও কিছু কোশ্চেন পাঠিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে দ্যাট অল বাই বাই